সাহেব যখন বেঘরে ঘুমোয় তখন এইভাবেই ঘুমোয় সাহেব, আর এটা ভাত খেয়ে দেয় ঘুম, ভাত ঘুম। মানে এইরকম খুব কম টাইমে ঘুমোয়, এত বেঘরে ঘুমোয় না, খুব রেয়ার। ছোট হয়ে গেছে, ছোট হয়ে পড়ে শুয়ে আছে। পায়ের উপর হাতগুলো রেখেছে, একবার ঝাড়া দিয়ে দিল কানগুলো। তুই এখন আর উঠতে পারবে না, পুরো ঘুমের মুডে আছে, এখন উঠালে উঠবে না, আর ওকে উঠিয়ে ডিস্টার্ব করবো না। সাহেব এইভাবে ঘুমোয়, খুব রেয়ার দেখতে পাওয়া যায় এটা। তাই ভাবলাম সাহেব কিভাবে বেঘরে ঘুমোয় যেটা খুব কম দেখতে পাওয়া যায়, সেটা দেখাবার জন্য এই ভিডিওটা করলাম। ঘুমোচ্ছে, কিছুই জানে না কিন্তু। আর নিজেকে ছোট করে ঘুমাচ্ছে, পায়ের উপরে হাতগুলো দিয়েছে। এই ঘুমটা মনে হয় মানে মাসে কিংবা দু মাসে একবার দেয় এই ঘুমটা, এইভাবে। অন্য টাইমে ঘুমোয় কিন্তু এইভাবে ঘুমোয়, এই ঘুমে ওর কোনো হোশ নেই, এটা হচ্ছে সেই ঘুম। তো ভাবছি স্যারকে আবার ডিস্টার্ব করবো, একবার না ডিস্টার্ব করলেও ভালো লাগছে না। কিন্তু এত সুন্দরভাবে ঘুমোচ্ছে আর ডিস্টার্ব করতেও মন যাচ্ছে না। এইভাবে পায়ের উপর হাত রেখে আরাম করে ঘুমোচ্ছে, এখন ডিস্টার্ব করলে ডিস্টার্ব করাটা খারাপ। ঘুমো সাহেব বাবু, ভালো করে ঘুমো, কোনো ডিস্টার্ব করবো না তোমাকে, ঘুমো।